আজকের পর্বে আমরা তিনজন গুরুত্বপূর্ণ গণিতবিদ অ্যাপোলোনিয়াস, টলেমি এবং ব্রহ্মগোত্রের উপপাদ্যগুলো দেখব এবং এরপর অনুশীলনের কিছু অতিরিক্ত অর্থাৎ এক্সট্রা প্রতিপাদন করে দেখাব। প্রথমে চলো আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা দেখে ফেলি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বলছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক যে মধ্যমা রয়েছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এমনিতে এই বাংলা কথাটা শুনলে খুব একটা স্পষ্ট বোঝা না গেলেও আমরা যদি জ্যামিতিক মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখো কী দাঁড়ায়। প্রথমে আমরা এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা সাধারণ আর একটি এদিক থেকে এটা স্থূলকোণী ত্রিভুজ, এটা সুখকোণী ত্রিভুজ, একটি স্থূলকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজটা করব। তাহলে এবিসি ত্রিভুজে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, আমরা যে বলেছিলাম যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত অর্থাৎ এই যে এ বি এবং এ হচ্ছে আমাদের এ সি, এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু এই হচ্ছে এ ডি মধ্যমা, যে অন্য বাহুটির উপর অঙ্কিত মধ্যমার উপর, মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবো তার সেটি প্লাস এই ডি বিন্দু থেকে এই বি বিন্দু অর্থাৎ তৃতীয় বাহুর অর্ধেকের ক্ষেত্রে। এটি কিন্তু এই সূক্ষ্মকোণী ক্ষেত্রে যা প্রযোজ্য স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এখন এখানে এই দেখতে পাচ্ছ সেটা আমাদের প্রমাণের ক্ষেত্রে কাজে লাগতো, কিন্তু যেহেতু আমরা প্রমাণে যাচ্ছি না শুধুমাত্র উপপাদ্যগুলো বোঝাচ্ছি সুতরাং আমাদের এই ই বিন্দুর কোনো কাজ নেই। এটা গেল আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এটা আমাদের কাজে লাগবে সামনে। এবার আমরা আসি ব্রহ্মগুপ্তের উপপাদ্য। এখানে বলা হচ্ছে কোনো ত্রিভুজে যে কোনো দুই বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস এবং ওই বাহুদ্বয়ের সাধারণ বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। জ্যামিতিকভাবে যদি আমরা প্রকাশ করি তাহলে দাঁড়াচ্ছে এবি আর এসি সন্নিহিত বাহুদ্বয়, তাহলে এই দুটোর গুণফল থেকে আমরা যেই আয়তক্ষেত্র পাই তার ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে এই পরিবৃত্তের ব্যাস এপি ইনটু এ থেকে বিসির উপর অঙ্কিত লম্ব এডি, এই গুণফলের সমান। এ হচ্ছে আমাদের ব্রহ্মগুপ্তের উপপাদ্য, টলেমির উপপাদ্য। এখানে বলা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ কর্ণ কোনটা কোনটা, এসি এবং বিডি, তাহলে এসি ইন্টু বিডি হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত ক্ষেত্রফলের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবি আর সি ডি হচ্ছে বিপরীত বাহু, তাহলে এই দুটো গুণফল যোগ বিসি আর এডি, বিসি ইন্টু এডি, এই হচ্ছে আমাদের টলেমির উপপাদ্য। আর এছাড়াও কিছু উপপাদ্য রয়েছে যেগুলো তোমরা ইতোমধ্যে সাধারণ গণিতে করে এসেছো, তোমরা সেখানে ভিডিওগুলো দেখলে তোমরা বাকি উপপাদ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাহলে চলো আমরা এখন অনুশীলনীর এক্সট্রাতে চলে যাই। তাহলে আমাদের এখানে 3.1 অনুশীলনীর 6 নং এক্সট্রা, এখানে বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসিতে এ বি আর এসি হচ্ছে সমান আর ভূমি বিসিতে পি বিন্দু রয়েছে, প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়ালস টু বিপি ইন্টু পিসি। তাহলে আমরা এটা কীভাবে প্রমাণ করতে পারি, প্রমাণ করার জন্য আমাদেরকে অবশ্যই শুরুতে একটা চিত্র এঁকে ফেলতে হবে। তাহলে আমরা চিত্রটা এঁকে ফেলি ঠিক এইভাবে, এ বি পি ডি সি, এখানে ত্রিভুজটা হচ্ছে এ বি সি আর এ থেকে বি সির উপর আমরা এডি লম্ব আঁকলাম আর পি হচ্ছে ভূমি বি সির উপর একটা বিন্দু। তাহলে আমাদের প্রমাণটা আমরা কীভাবে করতে পারি, প্রমাণ আমরা প্রথমেই পিথাগোরাসের সূত্র থেকে আমরা বলতে পারি যে এ পি স্কোয়ার ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে, এ পি স্কোয়ার হচ্ছে এ ডি স্কোয়ার যোগ পি ডি স্কোয়ার, এ ডি স্কোয়ার যোগ পি ডি স্কোয়ার। এরপর আমরা আরেকটা ত্রিভুজ যেটা রয়েছে অর্থাৎ
এবিডি ত্রিভুজ, এটা অর্থাৎ বড় ত্রিভুজটা। আগেরটা আমরা এপিডি অর্থাৎ ছোট ত্রিভুজ থেকে নিয়েছি, এবার আমরা বড় এবিডি ত্রিভুজ থেকে নেব। এখানে আমাদের আসবে এ বি স্কোয়ার ইকোয়ালস টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দেব, এটি হলো আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা যদি এখন 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকোয়াল টু, আমরা এডি স্কোয়ার থেকে এডি স্কোয়ার বাদ চলে যাচ্ছে, তাহলে থাকলো আমাদের কেবলই বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। তাহলে এরপর এই বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী বিডি যোগ পিডি, বিডি ইন মাইনাস পিডি। এখন বিডি থেকে যখন আমরা পিডি বিয়োগ করব তখন আমরা পাবো বিপি। আবার বিপি বিডি এর পরিবর্তে আমরা লিখতে পারি সিডি, কেন অর্থাৎ বিডি এর পরিবর্তে আমরা লিখব সিডি, এর কারণ হচ্ছে আমরা জানি যে এবি আর এসি সমান দেওয়া আছে। সুতরাং এই ত্রিভুজ থেকে অর্থাৎ এ বিন্দু থেকে যদি একটা লম্ব আঁকা হয় তাহলে সেটি বিসিকে সমদ্বিখণ্ডিত করবে ডি বিন্দুতে, তাহলে বিডি এবং সিডি সমান পাবো। আর বিডি মাইনাস পিডি তো আছেই, তাহলে এই বিডি মাইনাস পিডি থেকে আমরা পাবো হলো বিডি থেকে পিডি বিয়োগ, তাহলে আমাদের থাকছে বিপি। তাহলে সিডি যোগ পিডি ইন্টু বিপি। এখন সিডি আর পিডি যোগ করলে আসে সিপি বা পিসি ইন্টু বিপি তো রইলই। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল যে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার অর্থাৎ এই যে আমাদের যে প্রমাণটা এখানে করছি ইকুয়ালস টু পিসি ইন্টু বিপি অথবা বিপি ইন্টু পিসি। তাহলে এটা আমরা লিখতে পারি প্রুফড। দেখা হবে তোমাদের সাথে পরের পর্বে আরও কিছু এক্সট্রা নিয়ে।